গভীর রাতে এক যুবতীকে বাড়ি থেকে অপহরণের চেষ্টার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের নরম গ্রামে। এই ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অপহরণ করতে আসা দুষ্কৃতীদের একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়। সম্মিলিত প্রতিরোধের মুখে পড়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য রেজাউল হকের সঙ্গে এক যুবতীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর যুবতীর পরিবার ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় শনিবার বিকেলে। অভিযোগ বাড়ি ফেরার পর অধিক রাতে দুষ্কৃতীরা ওই যুবতীর বাড়িতে হামলা চালায়। রবিবার পরিবারের করা অভিযোগ জমা নেয় পুলিশ। 7 তারিখে কিছু ছবি পোস্ট হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং পুনরায় এটা ফেসবুকেও পোস্ট হয়। কে বা কারা পোস্ট করেছে সেটা এখন পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি খুঁজে পাইনি, কিন্তু তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। গত রাত্রে 2:30 নাগাদ আমার গ্রাম থেকে বেশ কিছু লোকজন কমপ্লেন করতে যায় থানায়। থানা থেকে কমপ্লেন করার পরে রাত্রি 2:30 নাগাদ কে বা কারা মেয়ের বাড়িতে এসে মেয়েকে উঠিয়ে নিতে যেতে যায় এবং তার পরিপ্রেক্ষিতে মেয়ের পরিবারের আত্মীয় স্বজনরা সেই ছেলেটাকে ধরতে যায়। তো কোনো কারণবশত ছেলেটা হাত থেকে বেরিয়ে যায় এবং তার মোটর বাইকটি ছেড়ে পালিয়ে যায়। সেই সূত্রপাতে সকাল থেকে বিশাল একজন মানে জনসের মতো জনরোষ পরিস্থিতি তৈরি হয়েছে, বিক্ষুব্ধ পরিবেশ। তো সেই পরিবেশের উপরে ভিত্তি করে আজকে প্রশাসনের লোক এখানে আসছে। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে সঠিক তদন্তের, সেই তদন্তের উপরে ভিত্তি করেই তারা কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। গোটা ঘটনায় থমথমে এলাকার পরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।